গোপালগঞ্জ শহরের হরিদাসপুর থেকে চাপাইল সেতু পর্যন্ত বাইপাস সড়কটির দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়দের চরম ভোগান্তির চিত্র নিয়ে প্রতিবেদন প্রচার করে বৈশাখী টেলিভিশন। অবশেষে 10 কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন এই বাইপাস সড়কটি। 21 ফিট চওড়া দুটি আধুনিক সেতু ছাড়াও পথচারীর জন্য নির্মিত হচ্ছে ফুটপাত। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। এই সড়কটি প্রশস্ত হওয়ার কারণে অনেক যানজট কমে যাবে। কাজটা অনেকটা এগিয়ে গেছে। আমরা আশা করি বর্ষার আগে জন্য বাকি কাজটা শেষ হয়ে যাবে। চলাচলের জন্য আশা করি কিছুটা হলেও স্বস্তি পাবে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, বাইপাস সড়কের সংস্কার কাজ শেষ হলে ভোগান্তি কমবে। আগামী 2 মাসের মধ্যে এই সড়কের সংস্কার কাজ শেষ হবে বলেও জানান এই জনপ্রতিনিধি। আমি আশা করছি যে 2-3 মাসের মধ্যে এই রাস্তাটি হলে গোপালগঞ্জের অনেক মানুষের প্রত্যাশা যে এই রাস্তাটা হলে যানজটটা কমবে এবং আমরা গোপালগঞ্জের মানুষ অন্তপক্ষে ভালো থাকতে পারবো যানজট থেকে। সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলে গোপালগঞ্জ শহরে যানজট নিরসন হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।